টেলিপাড়ায় এখনো পর্যন্ত প্রত্যুষা পালের সবচেয়ে উল্লেখযোগ্য কাজ এসোমা লক্ষ্মী। তার সৌন্দর্যের তুলনা হয় না যেমন, তেমনি অভিনয়ে তিনি খুব অল্প দিনের মধ্যেই দর্শকের অত্যন্ত প্রিয় হয়ে ওঠেন। ওই ধারাবাহিকটি শেষ হওয়ার পরে বেশ লম্বা ব্রেক নিয়ে ফিরেছিলেন তবু মনে রেখো ধারাবাহিকে। সম্প্রতি টেলিপাড়ার গুঞ্জন, তবু মনে রেখো ধারাবাহিকের নায়ক ফারহান ইমরুজকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি। দুজনের সম্পর্ক নিয়ে কানাঘুষা তো ছিলই বহুদিন। শোনা যাচ্ছে যে দুই পরিবারের মত রয়েছে এই বিয়েতে এবং গত মাসের শেষে এঙ্গেজমেন্টও হয়ে গিয়েছে। এই গুঞ্জন যে পুরোপুরি উড়িয়ে দেওয়ার নয় তা প্রমাণ করেছে ফেসবুক পোস্টগুলি। প্রত্যুষা ও ফারহান দুজনেই একই ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ওইদিকে তবু মনে রেখো ফেসবুক ফ্যান পেজেও অনুরাগীরা দুই তারকাকে এঙ্গেজমেন্টের শুভেচ্ছা জানিয়েছেন। তাই পর্দার সম্পর্ক যে বাস্তবেও ঘনীভূত হয়েছে সেটাই ধারণা জোরদার হচ্ছে। টেলিপাড়ায় এও শোনা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি আবারও পর্দায় ফিরতে চলেছেন প্রত্যুষা। রেশম জাবি ধারাবাহিকে আসছে নতুন তোরওয়াক এবং সেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে তাকে। বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।